This program is sponsored by Orient Pest Solutions Private Limited, Pests are Smart, We are Smarter and co-sponsored by Fashion Garden. নিজেকে সাজিয়ে তোলার দিনগুলোতে আপনার সঙ্গে ফ্যাশন গার্ডেন। শহর থেকে নগর জুড়ে চলছে শক্তির আরাধনা এবং 24 আওয়ার্স টিভির প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিল পাটনা ঠাকুরতলা রবীন্দ্র পাঠ ভবন ক্লাবে। তারা কথা বলে নিল তাদের থিম নিয়ে। এ বছর তাদের থিম দার্জিলিং বাংলার, বাংলাতেই থাকবে। তারা খুব সুন্দর একটা দার্জিলিং এর কিছু অংশ তুলে ধরেছে, বিশেষ করে দার্জিলিং এর বিখ্যাত হোম স্টেশনকে তুলে ধরেছে। এই পূজো মণ্ডপটি বলিউড বিখ্যাত অভিনেত্রী রিমি সেনের হাত দিয়ে উদ্বোধন হয়। 24 আওয়ার্স টিভির পক্ষ থেকে এ বছরের সেরা সেরা পূজো হিসেবে পুরস্কৃত করা হয়। ভালোই লাগছে এই পাটনা ঠাকুরতলা অধিবাসী বৃন্দর এই পুজোয় প্রতি বছরই আমি আমন্ত্রিত হই এবং চেষ্টা করি প্রতি বছরই এখানে আসবার। এখানে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এরা পুজোটা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এলাকার অধিবাসীদের নিয়ে করে এবং খুবই ভালো হয়। সেই জন্য এই পুজোটার একটা আকর্ষণ একটা আলাদাভাবে আছে আমাদের কাছে। সেই হিসেবে আমরা আছি। এর বাইরে সহযোগিতা করে যারা মূল সহযোগী তারা হচ্ছেন রবীন্দ্র পাঠভবন এবং একাডেমি। তারা ঐকান্তিকভাবে এদের সর্বতভাবে সাহায্য করে পুজোটাকে সর্বাঙ্গ সুন্দর করে। প্রতি বছরই আলাদা আলাদা থিম, আলাদা আলাদা সাজসজ্জা, নবরূপে নবকলবরেতে এই পুজোটাকে তারা অর্গানাইজ করেন। সেই জন্যে এই পুজোতে একটা আলাদা ইন্টারেস্টও থাকে।
সময় করে কোনো রকমে আসি এবং এসে ভালোই লাগে। এবছরও ওইভাবেই এসছি। এবারে যিনি মূল উদ্যোক্তা, যিনি পৃষ্ঠপোষক আপনার ঠাকুরতলার অধিবাসীবৃন্দের এই পুজোর, প্রণববাবু তিনি অসুস্থ, আমি নিজেও ব্যক্তিগতভাবে অসুস্থ ছিলাম, আমি আগে উনি পরে, তাহলে উনি আজকে সকালে আমাকে বলেছিলেন যে অন্যান্য দিন আসুন না আসুন, আজকের দিনটাকে অবশ্যই আসুন। তাই আমি আজকেই চলে এসেছি এবং আমার ভালোই লেগেছে। এবারে একটা নতুন থিমেতে নতুন আইডিয়াতে করেছেন, যার সঙ্গে একটা সোশিও পলিটিক্যাল টাচও আছে, সেটা হচ্ছে দার্জিলিং একটা বিতর্কিত জায়গা করার চেষ্টা করা হচ্ছে। কিছু ছাত্রন্যাসী মানুষ রাজনৈতিক উদ্দেশ্যে তারা দার্জিলিংকে বাংলা থেকে বিচ্ছিন্ন করে একটা বিভেদ রাজনীতি করছেন, সেটার বিরুদ্ধে বর্তমান সরকার এবং রাজ্যবাসী সকলেই ঐকান্তিকভাবে সচেষ্ট তাকে প্রতিরোধ করছে, এবং সেই রকম একটা অবস্থায় সেই সন্ধিক্ষণেতে এই পুজোর মেন থিম দার্জিলিং এবং দার্জিলিংকে মানুষের সামনে তুলে ধরে এটা কত প্রিয় আমাদের কাছে, এটা আমাদের কত নিজস্ব, সেই নিজস্বতাকে তুলে ধরেছে। এই জন্য আমি উদ্যোক্তাদের এই প্রচেষ্টারও সাধুবাদ জানাই। আপনারা এসে কভার করছেন তার জন্য আরও আপনাদের ধন্যবাদ। সব লোকে পুজোটা ভালো হয়েছে বলছে, এতে আমারও খুব আনন্দ লাগছে। আর জনসমাগম গতকাল থেকে প্রচুর পরিমাণে হচ্ছে, প্রত্যেকের কাছে প্রশংসা পাচ্ছে, এবং আমাদের রাজ্য থেকে দার্জিলিং শহরকে ফিরে নেওয়ার জন্য একটা চক্রান্ত চলছে। আমরা সেটাকে উপস্থাপন করেছি যে বাংলার দার্জিলিং, দার্জিলিং বাংলা চেষ্টা করছি। দেখুন, ওটা তো জনসাধারণ, আমার কর্তব্য পালন করেছি। প্রত্যেকটা মানুষের অভিভাবক হিসাবে যেরকম করা দরকার তাদের পাশে দাঁড়িয়েছি, মানুষের যতটুকু কাজকর্ম করা দরকার আপনার চেষ্টা করেছি। আমি আমার ক্ষুদ্র মিউনিসিপ্যালিটির ফান্ড ছাড়াও আমার প্রিয় সাংসদ সৌগত রায় আমাকে যথেষ্ট হেল্প করেছে, সাংসদ তহবিল থেকে অনেক টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে এলাকার উন্নয়নের জন্য চেষ্টা করে চলছি, এবং আমার অঞ্চলের অঞ্চলবাসী সে প্রতিনিয়ত এসে দাঁড়াচ্ছে, তার জন্য আমি কাজ করতে পারছি। উত্তর চব্বিশ পরগনার মধ্যে সারা পুজোয় আমরা সেরা সেরা পুরস্কার পেয়েছি। পুরস্কারকে তুলে নিচ্ছেন উত্তর পাটনা ঠাকুরতলা অধিবাসী বৃন্দের শ্রী শ্রী সভা পুজো কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় বিশ্বাস, একবার জোর করে করতালি। 24 আওয়ার টিভি চ্যানেলের সমস্ত কর্মকর্তাদের, অধিকর্তাদের, পাটনা ঠাকুরতলা অধিবাসী বৃন্দের শ্রী শ্রী সভা পুজো কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করছি। পাটনা ঠাকুরতলা অধিবাসী বৃন্দ, পাটনা ঠাকুরতলা অধিবাসী বৃন্দ, পাটনা ঠাকুরতলা অধিবাসী বৃন্দ।
ফিচার ফর পাটনা ঠাকুরতলা অধিবাসী বৃন্দ কিপ ইট ফুড রে ফিচার ফর 24 আওয়ার্স টিভি কিপ ইট ফুড রে ফিচার ফর 24 আওয়ার্স চোখ টিভি কিপ ইট ফুড রে ফিচার ফর 24 আওয়ার্স টিভি কিপ ইট ফুড রে Teachers for Pranab Ghosh. Teachers for Pranab Ghosh. Teachers for Pranab Ghosh.